নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডিএলএড পরীক্ষায় নকল ধরায় প্রহৃত মহিলা এক্সটার্নাল গ্রেফতার 5। এনআরসির নামে বাঙালিকে রাষ্ট্রহীন করা বরদাস্ত করবে না আকসা। লায়ন্স সেন্ট্রাল ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজির উদ্বোধন শিলচরে। করিমগঞ্জের লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। টেট শিক্ষকদের ডিএলএড পরীক্ষায় নকল ধরতে গিয়ে পরীক্ষার্থীদের হাতে নিগৃহীত হলেন পরীক্ষা পরিদর্শক। বুধবার রাধামাধব কলেজে পরীক্ষা কেন্দ্রে টুকাটুকির খবর পেয়ে এক্সটার্নাল অতসী ধরদাস লস্কর সেখানে উপস্থিত হয়ে কিছু ছাত্রকে নকলে ধরে ফেলেন। তখন তার উপর আক্রমণ চালানো হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরীক্ষা নির্বিঘ্নেই হয়। পুলিশ পরীক্ষা পরিদর্শক উধারবন ডায়েটের অধ্যক্ষ অতসী ধরদাস লস্করের এফআইআর এর ভিত্তিতে 5 পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে। এদের নাম অশ্বিনী সিং, আব্দুল হক বরভুইয়া, জহিরুল আলম মজুমদার, রহিনুর বেগম বরভুইয়া ও জাবেদা বেগম। অতসী জানান, কিছু পরীক্ষার্থীকে নকল করতে দেখে তিনি বাধা দেন, এতে তারা তার উপর আক্রমণ চালায়। ডিউটি করতে সকাল থেকে আমি ডিউটি করেছি, সব ওদের পরীক্ষা ঠিকই চলছে, তবে দুজন টেট এক্সপেল করেছে ম্যাথস টেট। তারপর আমি সব দেখে দেখে যখন 5 নম্বর রুমে গিয়েছি, আমি দেখেছি ওই রুমে একজন একটা পেপার থেকে লিখছে। তো আমি ওর কাছে বলেছি পেপারটা দিয়ে দাও, সে পেপার দিচ্ছে না। আমি পেপার ওর কাছ থেকে নিয়েছি, নিয়ে বলছি, তখন পেপারটা যখন আমি নিতে ওর কাছে গেলাম, তখন দেখলাম ওর পকেটে মোবাইল। আমি বললাম দুজন অলরেডি এক্সপেল হয়ে গেছে, মোবাইল রাখার জন্য আপনি মোবাইল রাখবেন না, মোবাইল দিয়ে দিন। উনি কিছুতেই আমাকে মোবাইল দিচ্ছে না। তখন আমি ওনার পেপারটা নিয়েছি, নিয়ে বলছি আপনি বেরিয়ে আসুন, আপনার মোবাইল আমাকে দিন। উনি মোবাইল দিলেন না। তখন রুমের সবাই হাউলিং শুরু করলো, সাংঘাতিক বৃষ্টিভাবে চিৎকার শুরু করলো আমার সাথে। আমি রুম থেকে বেরিয়ে গেছি, বারান্দায় গিয়ে দেখলাম সবাই সব রুম থেকে টিচার ট্রেনিংসটা বেরিয়ে এসছে, এসে খুব বৃষ্টিভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, ওরা যেন আমাকে সাংঘাতিকভাবে অ্যাটাক করবে সে একটা ভাব। তখন চিৎকার শুনে লেডি পুলিশ ছিল দুজন ডিউটিতে, লেডি পুলিশ এসেছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ওরা এত বড় মবের কাছে মানে একটু মানে একটু ঘাবড়ে যাচ্ছে, যেন ঘাবড়ে ঠিক ওইখানে সরে গিয়ে আমি ডিসিকে কল করলাম যে স্যার আমি দ্যাট মিস ওয়াজ স্পিকিং কি আই এম ফিজিক্যালি অ্যাসল্টেড হিয়ার অ্যাট রাধামাধব কলেজ। ডিসি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছে, ওয়েট, আই এম সেন্ডিং দ্য ফোর্স অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ইউ জাস্ট ওয়েট। কোনো রকমে ওরা সাপোর্ট দিয়ে প্রিন্সিপালস রুমে নিয়ে ঢুকিয়েছে। ওখানে যাওয়ার পরে ওরা দরজায় খুব বিচ্ছিন্নভাবে মানে মারছিলো, দরজায় কি তিনি মারছিলো যাই হোক, আমি আওয়াজ পাচ্ছিলাম ভেতর থেকে। বসে আসলো ম্যাজিস্ট্রেট, আসলো, সবাই বললো আপনি কি এফআইআর করবেন? যাই নিশ্চয়ই আমি এফআইআর করবো, আমাকে ফিজিক্যালি এইভাবে অ্যাসল্ট করেছে, আমি এফআইআর করবো। আর যারা আমাকে অ্যাটাক করেছিল, আমি ঠিক এত বড় মবের মধ্যে আমি কনফার্ম হতে পারছিলাম, লেডি পুলিশটাই ওদেরকে কনফার্ম করেছে। আমার আচল যে ওরা টেনেছে, কে টেনেছে আমি ঠিক ধরতে পারিনি, পেছন থেকে যদি আচলটা টেনেছে। তখন লেডি পুলিশই বলেছে একজন ছেলে মানুষ, একজন জেন্টস ট্রেনিং টিচার এসে আপনার আচল ধরে টেনেছে। কয়জনকে আইডেন্টিফাই করা হয়েছে? 5 জনকে করা হয়েছে। এনআরসির নামে বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল ছাত্র সংগঠন আকসা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, এনআরসির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, রাষ্ট্রহীন করার চক্রান্ত করা হলে এর পরিণাম ভয়াবহ হবে বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, আসামে এখন সমান্তরাল সরকার চলছে, আশু এখন সমান্তরাল সরকার চালাচ্ছে, আকসা এর বিরোধিতা করবে বলে জানান তিনি। এনআরসির মাধ্যমে অনসমীয়া জাতিগোষ্ঠীকে রাষ্ট্রহীন করার একটা চক্রান্ত চলছে। আমরা আসাম সরকারকে প্রতীক হাজেলাকে আমরা স্মরণ করিয়ে জানিয়ে চাই যে কোনো অবস্থায় এনআরসির মাধ্যমে আমাদেরকে যদি ভাসমান নাগরিকে পরিণত করা হয়, তার ফল হবে ভয়াবহ।
আমরা 30 জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। 30 জুলাই মধ্যরাত্র কি হয় সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং কোন অবস্থায় আমাদের যদি ভাসমান নাগরিককে পরিণত করার চেষ্টা করা হয় তারপর তবে তার ফল হবে ভয়াবহ। আমরা কোন অবস্থায় আমাদের অধিকার বঞ্চিত হলে আমরা চুপ করে বসে থাকব না। কোঅর্ডিনেটর, স্টেট কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছেন, ভালো কথা, কিন্তু এখানে একটা ছাত্র সংগঠন তদারকিতে সব কিছু হচ্ছে। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এখানে সর্বময় কর্তা, প্যারালাল সরকার চলছে আসামে। কেন আসু যা কথা বলে আসামে তাই হচ্ছে সরকার। আবার কে আমরা জানতাম পার্বত্য অঞ্চলগুলিতে প্যারালাল গভর্নমেন্ট থাকে, মিজোরামে থাকে, নাগাল্যান্ডে থাকে, বিভিন্ন অঞ্চলে, আসামে এখন প্যারালাল সরকার চলছে। এটা সামান্তরাল সরকার, সেটা হচ্ছে আসল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। জননেতা আসামের প্রাক্তন মন্ত্রী প্রয়াত মহিতোষ পুরকায়স্থের জন্মশতবার্ষিকী পালন করবে শিলচর জেলা কংগ্রেস। আগামী 29 জুলাই ইন্দিরা ভবনে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে ও প্রশাসনিক সম্পাদক সিরাজুল আলম লস্কর জানান, মহিতোষ পুরকায়স্থের স্মরণে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে আছে প্রভাত ফেরি, সেমিনার, হাসপাতালে ফল বিতরণ ইত্যাদি। প্রয়াত মহিতোষ পুরকায়স্থের শততম জন্মদিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার দেব মহাশয়ের সভাপতিত্বে আজকে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে প্রয়াত নেতা জন্মশতবার্ষিকী যথাযথ সম্মান সহকারে আমরা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর অঙ্গ হিসাবে আমরা 29 জুলাই 2018 রবিবার সকাল 10টায় আমাদের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওই দিনের কার্যসূচি আরম্ভ হবে। সকাল 10:30 আমরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজির উদ্বোধন করলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর ভি কে লুত্রা। বুধবার শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে এই প্রতিষ্ঠানের সূচনা করে তিনি বলেন, এর ফলে প্রত্যন্ত এই এলাকার মানুষ উপকৃত হবেন। তিনি শিলচর লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, গুয়াহাটির শঙ্কর নেত্রালয়ের সঞ্চালক ডক্টর হর্ষ ভট্টাচার্য। But the greatest responsibility will be there with the people who are involved in the medical profession, particularly to Dr. Bimal Gandhi Sikdar. He will have to move the system on. So we are here today to inaugurate the Institution of Community Ophthalmology, and I am sure when something is convinced and we have seen the one light is ignited, with that light another another solitary ignited an entire lamp. So we have to ventilate our idea. Whenever I can discuss on it, आपको ये जान को रोगी के पीछे ये LCM को 50 साल हुए हमारे बने लाइन पर, और इसमें 50 सालों में हमने 13,230,216 ग्रांट्स सैंक्शन किए हैं, और उनका अमाउंट आ रहा है लगभग 68,000 crores हम लोगों ने ग्रांट्स दिए हैं। दिस विल ऑल्सो बी बेनिफिटिंग ग्रेजुअली, और अभी तक जो साइफर के थ्रू से हम लोगों ने जो अभी किए हैं अपने आपके सहयोग से सबके करते, वी हैव फंडेड 79 लैक्स ऑपरेशन ऑल ओवर द वर्ल्ड।
কালাইন পাথরকুয়ারি থেকে প্রচুর পরিমাণ পাথর পাচার হচ্ছে বলে অভিযোগ করে এর তদন্ত দাবি করলেন এলাকার বাসিন্দারা। বনমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্রে তারা জানান, এই কুয়ারি থেকে পাথর পাচারের ফলে বিরাট অঙ্কের রাজস্ব মার খাচ্ছে। কালাইনের রেঞ্জ অফিসার এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। ঢুকার পরে ওইখানে আপনার গত 4/5 থেকে 4/6/2018 পর্যন্ত 734টা গাড়ি বাড়িয়েছে। বাড়ির পরে ধরেন লগভগ 9,500 সিএম মাল চালান আছে। 3 মাসে 2400 সিএম, 2500 তো 2500 সিএম হওয়ার পরে অতগুলো মাল দিয়েছে। 4টা 5টা চালান কাটে এরিয়া সব ইন্ডিকেল মাল বার করে লেগেছে। 7 সিএম 8 সিএম চালান কাটে আর পার গাড়িতে 12.5-13 এইরকমের মাল আছে। রেঞ্জার ডে 4-5 বার কমপ্লেন দেওয়ার পরে রেঞ্জার গেছেন, আমার এগুলো সব জেনে যায়, আমি কোনো ইন্ডিকেল চাই না। এরপরে আবার কতবার কবার রেঞ্জারের এগুলো অ্যাকশন নেয় না, তার লাগে আমরা মানে বাধ্য দিয়েছি যে যাতে সরকারের তরফ থেকে এটা যাতে দুর্নীতিটা বন্ধ হয়, কোনো ইন্ডিকেল চলে না, জেনে সরকারের রেভিনিউটা পায়। রামনগরের 2 নম্বর রেলগেটকে শিলচরের প্রবেশদ্বার বললে অত্যুক্তি হবে না, কিন্তু প্রবেশদ্বারে অতিথিদের স্বাগত জানাতে রয়েছে জঞ্জালের স্তূপ। শহরের আবর্জনা এখানে ফেলে রাখা হচ্ছে, এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এভাবে শিলচরের সম্মান বাড়াচ্ছে পুরসভা। এবারে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসামের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো। বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগ ও ডিস্টিংশন প্রাপকদের পুরস্কৃত করা হয়। সরস্বতী বিদ্যানিকেতনের থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিবছর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তাদেরকে আমরা এক মঞ্চে এনে একটি সভা করে সম্বর্ধনা জানাই। উদ্দেশ্য একটাই থাকে যে যারা পরীক্ষায় অনেক পরিশ্রম করে মেধার প্রমাণ দেখিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহ দান করা, তাদেরকে অনুপ্রাণিত করা, তারা জীবনে আরও সুপ্রতিষ্ঠিত হয়, ভালো মানুষ হয়, সেই লক্ষ্যে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বছর থেকে এবার একটু আলাদা করে করা হচ্ছে। আগে আমরা যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হতো বা প্রথম বিভাগ স্টার ডিস্টিংশন লেটার তারা সবাইকে ডাকতাম, কিন্তু সময় এবং স্থান এই দুইটারই একটা সীমাবদ্ধতা থাকে। তা এই বছর থেকে আমরা এই সিদ্ধান্তে নিয়েছি যে যারা স্টার মার্ক পাবে এবং ডিস্টিংশন মার্ক পাবে তাদেরকেই আমরা সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো, আর যারা ফার্স্ট ডিভিশন পাবে তাদের সার্টিফিকেট নিজ নিজ বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। মেয়ের বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাবার। ঘটনাটি ঘটে করিমগঞ্জ স্টেশনের কাছে পুরনো পেট্রোল পাম্পের সামনে। নিহতের নাম সুনাহার আলী। পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। হাসপাতাল নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। মধুরাঘাটে বরাক সেতুর দাবি ফের উত্থাপন করল মধুরাঘাট বরাক সেতু দাবি কমিটি। এখানে সেতুর সমর্থনে আয়োজিত জনসভায় কমিটির সদস্যরা বলেন, বরখলার বিধায়ক চাইছেন অন্নপূর্ণাঘাটে বরাক সেতু নির্মাণ করতে, কিন্তু তারা এর তীব্র প্রতিবাদ করছেন। তারা মধুরাঘাটে বরাক সেতু চাইছেন। এই দাবির সমর্থনে বক্তব্য রাখেন বিকাশ দাস প্রমুখ। রোডটা আছে ডিআরডি অফিসের সামনে থেকে টাউন ক্লাবের যে রোড, এই রোডের সাথে ওই পারে একটা কানেক্টিভিটি হবে, সেটা অন্নপূর্ণা ঘাট থেকে মাত্র 50 মিটার উপরের দিকে যায়, নদীর উপরের দিকে। এই ধরনের একটা জায়গাতে মোটামুটি একটা সিলেকশন প্রসিজিওর হয়ে গেছে, মানে ডিপিআর বানানোর জন্য স্কিম স্যাংশন হয় নাই, কিন্তু ডিপিআর বানানোর ব্যবস্থা হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে প্রথম ব্যাপার, আমি দুইটা ব্যাপার কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম ব্যাপার, আমরা যে 4 মাস 3 মাস টাইম দিলাম, 3 মাসের মধ্যে কোনো আন্দোলন করতে হবে না,
আমাদের বলে গেলেন, আমাদের বলে গেলেন যে আমরা তোমাদের দেখা পড়াবো, এই করাবো, সেই করাবো, সেটাতে কোনো ধরনের পদক্ষেপ কেন নেওয়া হয়নি? যদি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের আন্দোলনের ভিত্তিতে কোনো একটা জিনিস এসেছে, আপনি এজ এ বিধায়ক, আপনি আমাদের অঞ্চলেরও বিধায়ক, অন্যান্য বাকি অঞ্চলেরও বিধায়ক, আমাদের ডিমান্ড কমিটিরও বিধায়ক, অন্যান্য ডিমান্ড কমিটিরও বিধায়ক, আপনি কেন এই ডিমান্ড কমিটিকে কথা দিও এবং নতুন করে সেনশন আসার পরেও কেন আপনারা একবার সাহস হলো না আমাদের সাথে যোগাযোগ করার? শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। ডিএলএড পরীক্ষায় নকল ধরায় প্রহৃত মহিলা এক্সটার্নাল গ্রেফতার 5। এনআরসির নামে বাঙালিকে রাষ্ট্রহীন করা বরদাস্ত করবে না আকসা। লায়ন্স সেন্ট্রাল ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজির উদ্বোধন শিলচরে। করিমগঞ্জের লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।